বন্যায় ঘর বাড়ি সব ভাসে গেছে, বাপ মা কই গেছে কিছুই জানি না। আশ্রয় শিবিরে উঠছিলাম, যারা রিলিফ দিতে আসে ওই শিবরের বাচ্চারা, কুত্তার বাচ্চারা, খালি খালি আমার শরীরের দিকে তাকায় আম্মা, আমার শরীরের দিকে তাকায়। আহারে কি কষ্ট! অনেক কষ্টে ঢাকা শহরে আইছি, এখানে কেউ আমার কাম দিতে যায় না। দুই দিন ধইরা কিছুই খাইতে পাই নাই গো আম্মা। ঠিক আছে ঠিক আছে, তুমি বসো, আমি খাবার দিচ্ছি। না গো আম্মা না, আমার খাওয়ান দিয়েন না, খাইলে শরীরটা তাজা হইব। আর শরীরের উপরে মানুষ নামের কুকুরগুলা যা পাইয়া পড়ব। অহন পুলিশেরও বিশ্বাস নাই, হেরাও নারী নির্যাতন করে। ওই যে ইয়াসমিনের ঘটনা শোনেন নাই? কি সাংঘাতিক! আম্মা আপনি ডরেন না গো, আপনার স্বামী সব্বার চাইতে বড় পুলিশ অফিসার, আপনার স্বামীর কোনো দুর্নাম নাই। আপনি আপনি যদি বাড়িতে ঠাঁই দেন, আমি বাড়ির সব কাম করুম, রান্দুম, ঘর মুসুম, কাপড় কাসুম, সব সব কাজ করুম গো আম্মা। ঠিক আছে ঠিক আছে, তোমার অত কাজ করার দরকার নাই, একটু দেখে শুনে রাখলে চলবে। থাকো করবে। প্রকাশ্য দিবালকের রাজধানীতে পাঁচজন খুন, আশ্চর্য ব্যাপার! দিনে দুপুরে প্রকাশ্য দিবালকে পাঁচটি মানুষ খুন, ভাবতে পারেন ব্যাপারটা? ভাবতে পারেন? ভাবতে দেখতে কি কই, ভাবতে পারি স্যার, পুলিশ ডিপার্টমেন্টের ইজ্জত একেবারে শেষ। আমার কাছে রিপোর্ট আছে, জি, এই খুনের সঙ্গে গত মাসে জেল থেকে বের হওয়া ওই কুখ্যাত চারজন আসামি জড়িত। হইতে পারে স্যার, ওরা কুখ্যাত অপরাধী, জেল থেকে ওরা যদি বেরিয়েই যায় তাহলে বাইরে ওরা কি করবে? টাকডুম টাকডুম করে ডোল বাজাবে, ওগো কাজ ওরা করতেছে। থামব না স্যার, আমি একদম থামব না। ভাববার পারেন স্যার, কত কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে পুলিশ ওদের ফরেস্ট করছে, তাতে কি কই অ্যারেস্ট করছে, অথচ আইনের মার পেছে ওরা ঠিকই জামিন নিয়ে বেরিয়ে আসতেছে, আর ইজ্জত চাইতেছে পুলিশ ডিপার্টমেন্টের। এরপরও আপনি আমার থাম্বা কন? কি বলবার চাও তুমি? বলতে চাই, বলতে চাই, আর কত আমাকে এরকম লুটপাট করাবে তুমি? আর কত ডাকাতি আর রাহাজানি করাবে তুমি? আর কত খুন খারাপি করাবে আমাকে দিয়ে? এসব শুনবার দরকার নাই তোমার। আছে আছে ড্যাড, আরে আমিও তো একটা মানুষ, একের পর এক খুন ডাকাতি রাহাজানি আর লুটপাট করে নিজের প্রতি ধিক্কার দিতে ইচ্ছা করে, জানতে ইচ্ছা করে কেন কেন করে এসব।
একটা কথা শুনে রাখো, কাল আমি অপারেশনে যাব ঠিকই, কিন্তু এরপর বুঝছি, মুক্তিযোদ্ধা বাপের রক্ত শরীরে টকবক টকবক করতেছে, এরপর এরপর তোমার কোনো কাম নাই, এরপর তোমার ব্যবস্থা আমি নিজেই নেব। তুমি কি নিশ্চিত ওই চার অপরাধীর সঙ্গে কমিশনের যোগাযোগ আছে? আমি নিশ্চিত স্যার, কমিশনারের ছেলে রানা ওই চারজনের নেতৃত্ব দিচ্ছে। কিন্তু কমিশনার লাডু তো বিয়েই করেনি, ও ছেড়ে আসবে কোত্থেকে? তা আমি জানি না স্যার, তবে আমি যা বলছি তাই সত্য। তোমাকে বিশ্বাস করবো কিভাবে? আজ থেকে 20 বছর আগে মহারাজ বাহিনীর খবর পুলিশের কাছে পৌঁছে আমার বাবা, আমি সেদিন মামার বাড়িতে বেড়াতে গেছিলাম, দিনে দুপুরে ওই চারজন কুখ্যাত অপরাধী খুন করে আমার বাবা মাকে। সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছি, বাবা যা করেছেন আমিও তাই করব, অপরাধীদের খবর পৌঁছে দেব পুলিশকে। আপনার চা। কাল সত্যি আপনি অপারেশনে যাবেন? আড়াল থেকে কেউ আমার আর ড্যাডের কথা শুনুক, আমি তা একদম পছন্দ করি না। আপনি পছন্দ না করলেও আপনাকে যারা পছন্দ করে তাদের তো শুনতে ইচ্ছে করে, জানতে ইচ্ছে করে আপনার সম্পর্কে। কি বলতে চাও তুমি? বলতে চাই কেন এই সন্ত্রাসীদের সঙ্গে নিজেকে জড়াচ্ছেন, আপনি তো একজন ভালো মানুষ। খবরদার, আমাকে ভালো মানুষ বলবে না, আমি একজন সন্ত্রাসী, কোন রাজা নিয়ে লুটপাট করাই আমার কাজ। সাধারণ মানুষ আমাকে ঘৃণা করে, কেউ আমাকে ভালো মানুষ বলে না, কেউ পছন্দও করে না, তুমিও করবে না। কিন্তু আমি যে তোমাকে পছন্দ করে ফেলেছি, ভালোবেসে ফেলেছি, তুমি আমাকে আশ্রয় দিয়েছ, নিরাপত্তা দিয়েছ, অথচ একটি দিনের জন্য তুমি আমাকে খারাপ নজরে দেখনি, লোভের হাত বাড়িয়ে দাওনি। তোমাকে ভালো না বেশি কোনো উপায় আমার মতো একজন নারীর আছে কি?